এই যে নিম মেরেছে এই মাছগুলাকে। আজকে আপনাদের দেখাবো কিভাবে প্রচুর মাছ ধরতে হয়। এদিকে আসুন। এই কি শোল মাছের ঝাঁক নাকি গো? তাই তো মনে হয়। তাই তো কই তুমি এত মাছের কথা বলছো কি করতে? আরে অবস্থা, এ বাচ্চা গো একবারে না, তুমি তো এড়েই দিল অর্ধেক। এই যে নেলারি যা চলে যাচ্ছ দেখে, ও গেল, তুললাও 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 তুললাও, এক জায়গায় থাক এক জায়গায় থাক। দেখুন কত মাছ দেখা যাচ্ছে, আরো তো মাছ আছে। কাছে এনে দেখো, কাছে এনে দেখো। এই যে দেখুন কত পরিমাণে মাছ, সব মাছের বাচ্চা। এই বাচ্চা রাখা যাবে তাজা? এই বাচ্চা গুলাকে তাজা রাখতে হবে। আমি বালতি নিয়ে এসে জানি, বালতি নিয়ে বালতি নিয়ে এসে বা দাঁড়াও, তোমাদের আরও দেখানো হবে। ধারি আমাদের এড়িয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বাচ্চা গেলে আমাদের উঠে গেছে। নিয়ে আসো নিয়ে আসো, হ্যাঁ, পুকুরে দেওয়া যাবে। বেচলে দেখা যাচ্ছে কেউ তাজা ছিল না, ছিল ছিল, পানি দাও, ভালো পানি নাও, ভালো পানি। এই বলাইছে একবারে উপরে তুল দাও, ফাই দেখো চল যাচ্ছে। তারা থাকবে তা জান শক্ত আছে। না না, এ মাছের তো এখনো কোনো কিছু হয়নি। ময়দানে তো আসলাম আরো, কি ব্যাপার, সং উঠেছে তো, সঙ্গের মধ্যে মাল কয়। ম
মরবে না, আশা করি যে মরবে না। আরেকবার তো সাত সাত ধার দিয়েছিল না পরে, না আমরা নিয়ে আইনি সাথে হাতে ঝাল দিয়েছিলাম, লেট করেছিলাম না তো। দেখছি কি হয় মাছ ধরতে, না মনে করি তুমি এই মাছ ধরবা সেজন্যে আমি বললাম যে 1 কেজি মাছ বা 2 কেজি মাছ পাওয়া কোথায়। আমি তো জানছি নি যে তুমি শৈল মাছের ঝাঁক ধরতে আইছো। তারপরে এই যে পোড়া যাই ওর মধ্যে ঢাল দাও যেটা আশেপাশে এটা কিন্তু বড় নদী, কোন পুকুর না, এগুলা পুকুরে দিলে বড় হয়ে যাবে। ঝাঁক আর একটা আছে গো ওর মার সাথে, এত পরিমাণে মাছ ভাবার যায় জায়গার মধ্যে কবার আমাদের মধ্যে একটা পুকুর থাকতো না বাড়িতে, মামা তো দেখো আমি আন্দাজ গেছিলাম এইতে হবে যখন ফুটছে না, তার কারণ এটা ছাড়া থাকে না। এখনো আর একখান ঝাঁক আছে, ও এ ঝাঁকে আর একখান ঝাঁক আছে, আর মারবো না অতিরিক্ত। ওগুলো ঘাটে থাক।